দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ঢাকা ব্যাংক প্রেজেন্টস ইনসাইডে। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের যে লজিস্টিক ব্যবস্থাপনা, আমরা জানি যে আমদানি রফতানি বাবদ আমাদের যে ব্যয়টা হয় তার মোটা একটা অংশই যায় কিন্তু জাহাজ ভাড়া সহ বিভিন্ন যে লজিস্টিক ম্যানেজমেন্ট সেটার পেছনে। অনেক সময় উদ্যোক্তারা এটা দাবি করেন যে বাংলাদেশের যে চড়া মূল্যস্ফীতি বা পণ্যের দাম রয়েছে সেটার পেছনে করোনা পরবর্তী যে লজিস্টিক্সের কস্ট বেড়ে যাওয়া সেটা একটা বড় কারণ। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের সেই সম্পর্কটা গেল 50 বছরে একটা অনন্য উচ্চতায় উঠেছে, যদিও এই সম্পর্ক নিয়ে বর্তমানে নানা বিষয়ে আলোচনা হচ্ছে। হ্যামচামের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আমাদের এখানে সরাসরি এসে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথম বিষয়টা শুরু করতে চাই, যেহেতু আপনি সরাসরি এই ব্যবসার সাথে জড়িত, এই যে লজিস্টিক্সের কস্ট করোনা পরবর্তী সময়ে 4-5-10 গুণ পর্যন্ত বেড়ে গেছে এবং বলা হচ্ছে যে এখনও পর্যন্ত সেটা কমার কোনো লক্ষণ নাই, এর প্রেডিকশনটা কী বলছে? কতদিন পর্যন্ত এইটার ভার আমাদেরকে বইতে হবে? আসলে প্রথমে শুরু করতে হয়, দেখেন বাংলাদেশে কিন্তু কোনো লজিস্টিক স্ট্র্যাটেজি আমরা তৈরি করিনি। আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে, যারা আমাদের সাথে কম্পিটিশনে আছে, তারা কিন্তু প্রত্যেকে একটা ন্যাশনাল লজিস্টিক্স স্ট্র্যাটেজি তৈরি করেছে এবং সেই স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু তারা এগোয়। আপনি ভিয়েতনাম বলেন আর ইন্দোনেশিয়া বলেন ইন্ডিয়া বলেন, কিন্তু আমাদের কিন্তু সেটা হয়নি। আমাদের এখানে 9টা মিনিস্ট্রি আর 20টারও বেশি এজেন্সি লজিস্টিক্সকে মনিটর করে বা রেগুলেট করে। আমি বলি রেগুলেট করাটাই বেশি এফেক্টিভ হয় এখানে। তো এই যে করে এটা, এটার মধ্যে কোনো কোয়ার্ডিনেশন নাই। আপনি দেখবেন যে পোর্টের একটা আইন, এয়ারপোর্টের এক ধরনের আইন, মানে যেটা সিভিল এভিয়েশনের পোর্ট অথরিটি এক ধরনের আইন, ট্রাক আলার ইচ্ছা মতো আপনার ভাড়া বাড়াচ্ছে। আপনি দেখেন আমাদের এখানে যখন আপনার লজিস্টিক্স কস্টের একটা ভালো কম্পোনেন্ট হচ্ছে কিন্তু ট্রাক ভাড়াটা। ঈদের সময় দেখবেন বা যখন একটু যখন জাম লেগে যায় বেশি বা ফ্লোটা বাড়ে, তখন দেখবেন যে আপনি লজিস্টিক্সের ভাড়া বাড়ানোর মূল কারণটা হচ্ছে কিন্তু আমাদের ট্রাক ভাড়া বেড়ে যাওয়া। ইন্টারনাল যে ঢাকা থেকে চিটাগাং বা চিটাগাং থেকে ঢাকা আনা, এটা যেখানে 5,000 টাকার ভাড়া সেটা আপনার 1,00,000 টাকা পর্যন্ত গেছে, 1,00,000-এর বেশিও এটা দিতে হয়েছে। তো এইখানে আপনার চিন্তা করেন যে কত পার্সেন্টে, যদি হিসেব করেন কত পার্সেন্ট আমরা মানে মানি ফ্লোটা হচ্ছে। তো এইটার জন্য কিন্তু আসলে দেখেন বাস ভাড়া যখন আপনার তেলের ভাড়া বাড়ে, এটা ফিক্স করে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তাই না? কিন্তু ট্রাক ভাড়া কিন্তু আজ পর্যন্ত কেউ ফিক্স করতে পারেনি। এটা এমনই একটা মানে নেটওয়ার্ক, এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু করা যায়নি। বাট সাধারণ মানুষের যে পারসেপশনটা যে এক্সপেডিটার্স গ্লোবালি অনেক বড় একটা কোম্পানি, এই যে আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত কন্টিনেন্টের যে ভাড়াটা, এটি আমরা সবসময় আলোচনায় শুনি যে $10,000টা হয়তো $50,000 চলে গেছে বা $2,000টা $12,000 চলে গেছে, এইটা কেন গিয়েছিল? এটা এখন চলে গেছিলো কিন্তু এটা এখন আর নাই, এখন কিন্তু এই ভাড়াটা কমে এসছে। বিশেষ করে এয়ারলাইন্সও কিন্তু আপনার $8-$10 পর্যন্ত পার কিলোতে নিত, এখন কিন্তু আবার ওই $2-$3 চলে এসছে, এটা কিন্তু কমে গেছে। এটা এটার কারণটা ছিল এয়ার ফ্রেট যদি বলেন, অনেক এয়ারলাইন্স গ্রাউন্ডেড ছিল, হ্যাঁ আপনার স্পেস ক্যাপাসিটি ছিল না। আর যদি ওশানের কথা বলেন, সেম সিচুয়েশান। কিন্তু আপনি দেখেন কন্টেনারগুলো কিন্তু যখন যেগুলো ইম্পোর্ট হয়েছিল 2019-এ, এগুলো কিন্তু রিলিজ হয়নি। রিলিজ না হওয়ার ফলে হয়েছে কি, আপনার জাহাজগুলো আপনার কন্টেনার আনতে পারেনি। এই যে কন্টেনারের যে শর্টেজটা ছিল, এটার কারণে কিন্তু আপনার একটা চান্স শিপিং লাইনগুলো নিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু লজিস্টিক্সের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কিন্তু অনেকে, আপনি শিপিং লাইন বলেন এয়ারলাইন্স বলেন, এরা কিন্তু আমাদের কম্পোনেন্ট। এখন শিপিং লাইন এয়ারলাইন্সের যদি আপনার এরা যদি তাদের রেটটাকে না কমায়, তাহলে কিন্তু লজিস্টিক্সের ভাড়া কমানোটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটাই কিন্তু একটা বড় কম্পোনেন্ট কিন্তু এখানে আপনার। আপনি দেখবেন যে একটা লজিস্টিক্সের কস্ট যদি আপনি মানে অ্যানালিসিস করেন, দেখবেন যে হয়তো ট্রান্সপোর্টেশন কস্টটা, যেটা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন কস্ট, ওটা হচ্ছে 70%, আর বাকি কস্টটা হয়তো 30%। তাই এই 70% কস্ট যদি আমরা না কন্ট্রোল করতে পারি, তো ভাগ্য ভালো আমাদের যে এটা অলরেডি অনেক আগের থেকে ইম্প্রুভ করেছে এবং ভাড়াটা অনেক কমে এসছে, এখন আর এই ভাড়াতে নাই। না, আপনি বলছিলেন যে অন্যান্য দেশগুলো যেটা লজিস্টিক ম্যানেজমেন্টের জন্য একটা আলাদা কমিশন বা আলাদা প্রতিষ্ঠান করে থাকে, বাংলাদেশে যেটা নেই, এটা থাকলে কোন বেনিফিটটা আসতে পারতো? এক নম্বর হতে পারে, শোনেন আমাদের যদি এক্সপোর্ট বাড়াতে হয় আমাদের লিড টাইম কমাতে হবে। আজকে আমাদের গার্মেন্টস দেখেন, গার্মেন্টস হচ্ছে আমাদের প্লে বয়, তাই না? তারপরেও কিন্তু আমরা হাই এন্ড গার্মেন্টসে যেতে ভয় পাই বা যেতে চাচ্ছি না, কেন? কারণ হাই এন্ড গার্মেন্টস একটা লিড টাইম থাকে যেটা খুবই কম, হয়তো 40 দিন 50 দিন। আপনি বাংলাদেশে একটা যদি ইম্পোর্ট করেন, ইম্পোর্ট ক্লিয়ার করতে আপনার মিনিমাম দেখবেন যে আপনার যত ডিউটি ফ্রি ইম্পোর্টই হোক 10-12 দিন লেগে যাচ্ছে। আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ, আমরা আমাদের কাস্টমকে এখন অটোমেটেড করতে পারিনি,
এটা একটা আমাদের বড় সমস্যা রয়ে গেছে। তারপরে আমাদের প্রসেস ইম্প্রুভমেন্ট করতে পারিনি আমরা। আমাদের যে চিটাগাং পোর্ট, এটা আমি 5 বছর আগে বলেছিলাম যে এখন আমরা 11,000 কন্টেনার করছি, এটা আমাদের 22,000 হয়ে যাবে খুব 5 বছর পরে। এখন দেখেন এটা হয়ে গেছে। তো এটা এটা ম্যানেজ করা যাচ্ছে এই কারণে, কারণ কিছু ইকুইপমেন্ট এসছে। আমাদের গ্যান্টি ক্রেন ছিল না, বা আমাদের কিছু আপনার টার্মিনাল তৈরি হয়েছে। চিটাগাং পোর্ট কিন্তু আমি মনে করি এখনও কিন্তু আন্ডার ইউটিলাইজ। আমরা যদি চিটাগাং পোর্টকে আরও যদি আমরা অটোমেটেড করি, আমি এখানে আরও 30-40% আমরা আপনার লজিস্টিক্স বেশি হ্যান্ডেল করতে পারবো। তখন দেখবেন যে আমাদের কস্টও কমে আসবে, আমাদের আপনার ভ্যালু এডিশনটা অনেক বেশি হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা বড় জিনিস, আমাদের লিড টাইম কমানোর জন্য লজিস্টিক্সটা মানে ইম্প্রুভ করাটা খুবই দরকার। আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রি তাদের থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এটা কিন্তু বড় জিনিস, লজিস্টিক্সের দরকারটাই হচ্ছে এখানে। কারণ লজিস্টিক্সের অর্থ হচ্ছে কি, আপনাকে শুধু যে ট্রান্সপোর্টেশন করে তা না, এর সাথে সব কিছু জোগাড়টা করে দেওয়া, আপনার মানি ফ্লোটা সব কিছু নিয়ে কিন্তু লজিস্টিক্স। দীর্ঘদিন ধরে এই বিষয়ে আলোচনা হচ্ছে, আমচাম থেকে বিভিন্ন পর্যালোচনা, পর্যবেক্ষণ বা প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, কিন্তু এটা সমন্বিত যে লজিস্টিক ব্যবস্থাপনা, এইটা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়? ল্যাক অফ কোঅর্ডিনেশন। আমাদের যে মিনিস্ট্রিগুলো আছে, এক একটা মিনিস্ট্রির সাথে একটা মিনিস্ট্রির কোঅর্ডিনেশনটা নাই। এই জন্য সম্প্রতি আমাদের প্রাইম মিনিস্টারের অফিস একটা উদ্যোগ নিয়েছে, তারা একটা ন্যাশনাল লজিস্টিক্স কমিটি তৈরি করতে যাচ্ছে। এই এটা যদি তারা তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় যে কয়েকটা জিনিস হবে। 1 নম্বর হবে, আমাদের দেখেন লজিস্টিক্স কোম্পানিগুলো, আমাদের কোম্পানিগুলো কিন্তু ইকুইপড হতে হবে। আমাদের এখানে 1100 উপরে লজিস্টিক্স কোম্পানি, কিন্তু আপনি 5-6টা কোম্পানি পাবেন যারা ইকুইপড। এটা কিন্তু আমাদের জন্য একটা বাধা। সেকেন্ড হচ্ছে, আমি যেটা বললাম যে আমাদের লজিস্টিক্সের যে আপনার প্রসেস ইম্প্রুভমেন্টটা আমাদের পোর্টগুলোতে, সেটা নাই। আমাদের পোর্টে আপনার অ্যাডিকুয়েট আপনার ফেসিলিটি নাই, যেমন আপনার ডিজি কার্গো রাখার জন্য, বা আমাদের আপনার যেটাকে বলে কোল্ড চেন বা টেম্পারেচার কন্ট্রোল কার্গো, এই টেম্পারেচার কন্ট্রোল রাখার জন্য ব্যবস্থা নাই। তো এইগুলো হচ্ছে আমাদের লজিস্টিক্সের মানে নেগেটিভ দিক সাইড। এখন যেমন ঢাকা এয়ারপোর্টের কথা যদি বলেন, আমাদের কোল্ড চেন না থাকে কী হচ্ছে জানেন? বাংলাদেশে দেখেন যে পদ্মা ব্রিজ যে হয়েছে, এই পদ্মা ব্রিজের কিন্তু আমরা বেনিফিটটা নিতে পারছি না। পদ্মার ওই পারে কিন্তু প্রচুর ফুল হয়, হ্যাঁ, আজ ফলও হচ্ছে অনেক। এই ফুলগুলো কিন্তু আমরা যদি আজকে ঢাকার মার্কেটে না বেচে, এগুলো যদি বাইরে বেচা যেত, তাহলে কিন্তু যা দাম পাচ্ছে আমাদের চাষিরা, তার 5-6 গুণ বেশি দাম পেত বা বিজনেসম্যানরা লাভবান হতো। কিন্তু আমাদের কোল্ড চেন না থাকার কারণে এটা হচ্ছে না। আমরা ফার্মার কথা বলি, আমি ফার্মারটা একটু বলে নিই, আমরা ফার্মার কথা বলি, ফার্মাতে কিন্তু আমরা ডেভেলপ করতে পারছি না আমাদের এই কোল্ড চেনের অভাবে। কারণ আমাদের অনেক সেন্সিটিভ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আছে, যেগুলোর জন্য আমাদের টেম্পারেচার কন্ট্রোল কার্গো ম্যানেজ মানে থাকতে হবে, সেই ফেসিলিটি কিন্তু আমাদের নাই। এটা একটা আরেকটা সমস্যা। তো আমাদের সার্বিক দিক থেকে চিন্তা করলে আমাদের লজিস্টিক্সকে আপনার ডেভেলপ করতেই হবে। এটা না ডেভেলপ করলে আমাদের আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যেতে পারবো না, আমরা ভার্টিক্যালি যেতে পারবো না। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে এই যে জাহাজ ভাড়ার কারণে পণ্যের দাম বেশি, সেই জন্য বাংলাদেশে ইনফ্লেশনের যেই হারটা, সেটার একটা বড় প্রভাব রয়েছে, এইটা কতটুকু সত্যি? এটা আসলে টেম্পোরারি একটা মানে সমস্যা ছিল, আমার মনে হয় যে এটা আস্তে আস্তে কেটে যাবে। কারণ জাহাজ কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, এটা হয়তো প্যান্ডেমিকের কারণে এটা হয়েছিল। প্যান্ডেমিকের কারণে আপনার আমেরিকাতে বা ইউরোপের পোর্টগুলোতে কিন্তু আপনার লেবার সংকট ছিল, লেবার সংকটের কারণে আপনার তারা মাল ক্লিয়ার করতে পারেনি টাইম মতো। আমি যেটা বললাম যে একটা জাহাজ জট লেগে গেছিলো, তো বা কন্টেনার জট লেগে গেছিলো, সেটা কিন্তু এখন আর নাই। আস্তে আস্তে কিন্তু এটা আপনার এখন ফ্রি হয়ে গেছে। তো এই সংকটটা কিন্তু আমাদের কাটিয়ে উঠেছে আমরা। তো এবং এয়ারলাইন্সগুলো কিন্তু এখন অনলাইন আসছে। সুতরাং আপনি যদি মনে করেন যে ভাড়া, আমি মনে করি ভাড়াটা আমরা আমি দ্বিতীয় ইস্যুতে আসতে চাই যে আমেরিকা বাংলাদেশের ব্যবসায়িক যে সম্পর্ক, এটা বেশ কিছুদিন ধরে আলোচনার একটা ইস্যু। এই সম্পর্কটা সাম্প্রতিক যেই রাজনৈতিক আলোচনায় রূপ নিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে কিনা? আমার মনে হয় না পড়বে বলে। কারণ দেখেন, চীনের সাথে আমেরিকার একটা কোল্ড ওয়ার অনেকদিন থেকে আছে। কিন্তু আপনি দেখেন, যদি হিসেব দেখেন, দেখবেন যে চীন থেকে কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি ইম্পোর্ট যায়। তো ব্যবসা দুই দেশের মধ্যে হায়েস্ট আপনার ট্রেড হয়েছে। এবং আমাদের জন্য সুবিধা কী জানেন, ইউএস হচ্ছে আমাদের সবচেয়ে বেনিফিটেড ট্রেডিং পার্টনার। আপনি যদি বলেন আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু আমেরিকা থেকে যা এসছে, অন্য কোথাও থেকে এত সবচেয়ে আমরা পাইনি। আমি টাকাতে যাচ্ছি না, টাকার বাইরে কিন্তু আপনি যদি নলেজ ট্রান্সফার বলেন, আর আপনি যদি টেকনোলজি ট্রান্সফার বলেন, সেখানেও দেখবেন যে প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু এসছে। আজকে আপনি জানেন মধ্যে অগমেটিক্সের মতো কোম্পানি, তারপরে আপনার ইনসাইড ম্যাপ, এইসব কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যাক অফিস করেছে। এই ব্যাক অফিস থেকে কিন্তু প্রচুর ছেলেপিলে কিন্তু কাজ করছে। আমাদের এখানে আইটি গ্র্যাজুয়েট প্রচুর আছে।
অগমেন্ট ইজ করে আপনার ডাটা ম্যানেজমেন্ট, ওই মেডিকেল ডাটা ম্যানেজমেন্ট। তো আর এরা বোধ হয় করে আপনার যে থ্রি ডি আপনার হাউস। তো এই এই যে এই জিনিসগুলো কিন্তু শুরু হয়েছে। এখন আরেকটা জিনিস এখানে আসছে, সেটা হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন আপনার আর এন ডিতে বেশি ঝুঁকছে। তারা কিন্তু প্রোডাকশনের থেকে আর এন ডিতে কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি করছে। ওরা ওখানে আর এন ডি করছে, এইখানে কিন্তু সেই প্রোডাকশন আপনার শেয়ারিং করছে তারা। আপনার যেমন হেলথ কেয়ার, হেলথ কেয়ার একটা বড় কোম্পানি কিন্তু বাংলাদেশে আপনার ফার্মা, আপনি জানেন, এরা কিন্তু আমেরিকার টেকনোলজিটা নিয়ে কিন্তু এখানে করছে। তো এই যে জিনিসগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের কনসিডার করতে হবে। তার মানে ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের এখানে শুধু যে টাকাতে তা না, নলেজ ট্রান্সফার এবং আপনার আমাদের যে টেকনোলজিক্যাল ট্রান্সফার সেটা কিন্তু আমেরিকা থেকে প্রচুর এসছে। এর বাইরে যদি আপনি এক্সপোর্ট বলেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের রেশিও দেখেন, এককভাবে সবচেয়ে বেশি এক্সপোর্ট বেশি, এবং আমরা ব্যালেন্স অফ ট্রেডে আমরা অ্যাডভান্টেজ পজিশনে আছি। তো সার্বিকভাবে বলতে গেলে আমেরিকার সাথে আমাদের ব্যবসা, বাট আমরা যদি এফডিআই এর ইনফ্লোটা দেখি, আমেরিকা অন্য দেশগুলোতে বিনিয়োগে যতটা সহজে বিনিয়োগ করে বা আগ্রহী হয়, বাংলাদেশের সেই রেশিওতে এখনও পর্যন্ত? এটার জন্য আমাদের নিজস্ব কিছু সমস্যা আছে। যেমন আমাদের কিছু পুরনো আইনের জটিলতা আছে, যেমন আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট, আমাদের কাস্টম অ্যাক্ট 69, এইগুলো অনেক পুরনো আইন। এইগুলো যদি আমরা আপডেট না করি, আমাদের লজিস্টিক যদি আমরা ইম্প্রুভ না করি, তাহলে কিন্তু বিজনেসম্যানরা ইন্টারেস্টেড হচ্ছে না। ব্যবসায়ী কেন ব্যবসা করবে এখানে? আইদার তারা ব্যবসা করবে ডোমেস্টিক মার্কেটে, তারা মাল বেচবে, অথবা তারা এক্সপোর্ট করবে, যেটাই করুক না কেন। আমাদের দেশে কিন্তু র মেটেরিয়ালস বলতে গেলে সত্যি কথা তিনটা প্রোডাক্টের আছে, একটা হচ্ছে জুট ইন্ডাস্ট্রিতে, একটা জুট, একটা হচ্ছে আমাদের লেদার, আরেকটা হচ্ছে আমাদের আপনার যেটাকে বলে ভেজিটেবল বা এগ্রো। এছাড়া কিন্তু অন্য অন্য যাই আপনি ইন্ডাস্ট্রি করেন না কেন, এখানে আপনাকে ইম্পোর্ট করতে হয় র মেটেরিয়ালস, এদেরও করতে হয় পরিমাণে কম। তাহলে ইম্পোর্ট করতে গেলে যদি আপনার 12 দিন যদি মাল ছাড়তে লাগে ইম্পোর্ট আপনার র মেটেরিয়াল, তাহলে আপনি লিড টাইম তো মাল খেয়ে যায়। তো ইনভেস্টার কেন ইন্টারেস্টেড হবে? ইনভেস্টমেন্টকে ইন্টারেস্টেড করার দায়িত্ব কিন্তু আমাদের। এই দিক থেকে আমচেপ কিন্তু চেষ্টা করে যাচ্ছে, আমরা রিসার্চ করছি, আমরা রোড শো করছি, আমরা কানেকশন ডেভেলপ করছি। তো এর মধ্যে কিছু ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের এসছে, যেটা আমি বললাম যে ICTতে কিন্তু আমরা বেশ ভালো ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি। কোকাকোলা আপনি দেখেছেন বোধহয়, কোকাকোলা কিন্তু ইনভেস্টমেন্টটা অনেক বড় করেছে। জি কিন্তু তাদের এখানে মানি আরও ইনজেক্ট করছে। তো এইগুলো কিন্তু আমাদের জন্য পজিটিভ সাইন। আরেকটা জিনিস আপনি বলে রাখি আপনাকে, আমি প্রোডাকশন শেয়ারের কথা বললাম, পেপসি কিন্তু এখানে এগ্রোতে ইনভেস্টমেন্ট করছে, যেটা আপনার ধরেন ওদের লেজ যে পটেটোটা, এটা যদি বাংলাদেশে আমরা বানাতে পারি, আমাদের ফার্মারদেরকে ডেভেলপ করে অলরেডি সেটা অলরেডি শুরু হয়েছে ইনিশিয়েটিভটা, এটা কিন্তু বিরাট একটা জিনিস হবে। ভিসা নীতি নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে কথা হচ্ছে, ইভেন ব্যবসায়িক পরিবেশ নিয়েও কথা হচ্ছে, যে এফডিআই যখন আসবে ইনভেস্টর আসলে আদৌ এখানে বিনিয়োগ করবেন কি করবেন না। বাট এর বিপরীতে আমরা দেখছি যে আমেরিকান এক্সন মোবিল যারা, তারা সমুদ্রে অনুসন্ধানের জন্য আগ্রহ দেখিয়েছে। শেভরন আমাদের সবচেয়ে বড় গ্যাসের যোগানদাতা আমেরিকান কোম্পানি, তারাও নতুন করে অনুসন্ধানের চেষ্টা করছে। সব কিছু মিলিয়ে ইন দ্য ফিউচার কী দেখতে পাচ্ছেন আপনি? বাংলাদেশের সাথে গত বছর 50 বছর সম্পর্ক মানে পূর্তি হলো, যেটাকে আপনি অ্যানিভার্সারি বলতে পারেন, 50th অ্যানিভার্সারি। এবং আমার মনে হচ্ছে ব্যবসা কিন্তু গত 26 বছরে আপনি দেখবেন যে আমাদের ব্যবসা কিন্তু আমেরিকার সাথে বেড়েই যাচ্ছে। আপনি যদি এক্সপোর্ট দেখেন, অ্যাভারেজে 7% করে কিন্তু বেড়ে গেছে। তো এটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমাদের ব্যবসার জন্য একটা পজিটিভ সাইড। আমার মনে হয় না যে ভিসা নীতি বা কিছু এটা কোনো এফেক্ট করবে ব্যবসাতে, কারণ আজ পর্যন্ত কোনো ব্যবসায়ী বা আমাদের কোনো মেম্বার ভিসা পায়নি, এটা কিন্তু আমার কাছে রিপোর্ট নাই। যদি কোনো ব্যবসায়ীর কোনো বিজনেস ভিসা পেতে অসুবিধা হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু বিজনেস ভিসা পাওয়ার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। এখানে পলিটিক্স তো পলিটিক্সের জায়গায় থাকবে, সব দেশেই আছে, কিন্তু ব্যবসা কিন্তু ব্যবসার জায়গাতেই থাকবে এবং ব্যবসা চলতেই থাকবে। আমি একটু আগে কিন্তু চায়নার ডেফারেন্সটা দিলাম, যে চায়নার সাথে তো আমেরিকার যথেষ্ট ভালো ব্যবসা আছে, তো বাংলাদেশের সাথে কেন হবে না? এর থেকে বরং যদি আমরা আমাদের যেই প্রবলেমগুলো আছে এটার দিকে যদি আমরা সলিউশন করার চেষ্টা করি, আমরা যদি ইনিশিয়েটিভটা থাকে যে না আমাদের কেন FDI আসছে না, FDI তো শুধু আমেরিকা থেকে অন্য দেশ থেকেও আসে, কেন আসছে, তা কী সমস্যা আছে, আমরা যদি সেদিকে খেয়াল দিই আমরা সেটা বোধ হয় ভালো হয়, আমরা এদিকে এত ওরিড না হয়ে। আমেরিকান ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে আসলে কী চিন্তা করে, ব্যবসায়িক পরিবেশের কোন ধরনের উন্নয়ন তারা চায়? একটা চায় তারা কারাপশন ফ্রি, সত্যি কথা যেটা, যে কারাপশনটা যত একটা টলারেন্স লেভেলে থাকে, কারাপশন ফ্রি তো করা ডিফিকাল্ট, এটা সবচেয়ে বড়ো জিনিস যে কারাপশন ফ্রি, এটা একটা বড় মানে তাদের ইয়ে। কারণ আমেরিকাতে একটা ল আছে যেন FCPA, ফরেন কারাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট, আরেকটা আছে সক্স,
সার্ভেন্স অক্সলে, তো এই লগুলো কিন্তু আপনার মানে আমেরিকান কোম্পানি যারা লোক তারাও কিন্তু আমেরিকান ম্যানেজমেন্ট ট্রিট হয়। এবার যদি ধরেন আমার কোম্পানিতে কোনো কারাপশন হয় আমি কিন্তু আমেরিকান লতে আমাকে বিচার করতে পারবে তারা, আমাকে কিন্তু এই 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 রুলটা তাদের আছে কিন্তু। সুতরাং এইটা একটা বড় ভয় আর কি। তো এখান থেকে আমার মনে হয় যে আমরা যদি আরও ডিজিটালাইজেশন করতে পারি, আমরা তো এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, বিশেষ করে আমাদের রেভিনিউ কালেকশনের যে ব্যাপারটা আছে, আমাদের কাস্টমস, ভ্যাট, আমাদের ইনকাম ট্যাক্স, এটা যদি আমরা অটোমেটেড করে ফেলতে পারি, আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি আমেরিকান ব্যবসা চার গুণ বাড়বে, মিনিমাম চার গুণ, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এখন তো সবচেয়ে বড় বিনিয়োগটা আমাদের গ্যাসের যে বিনিয়োগটা শেভরনের করেছে সেখানেই রয়েছে, এর বাইরেও তো বাংলাদেশে অনেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এইখানে আসলে আমেরিকান ব্যবসায়ীরা কোন কোন জায়গায় বিনিয়োগ করতে পারে, সুযোগটা কোথায়? আমি বললাম যে আইসিটিতে পারে, এগ্রো প্রোডাক্টে পারে, কারণ এগ্রিতে বাংলাদেশে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে এবং র মেটেরিয়ালস এখানে আছে। আপনি যদি জুটের কথা বলেন, জুটে পারে, আমাদের জুট ইন্ডাস্ট্রিগুলো এগুলো আপনার কিন্তু সবগুলো মানে কী বলো এটা কন্ডম হয়ে পড়ে আছে, এগুলো যদি আমরা পিপিপি দিয়ে বা এটা যদি আপনার আমেরিকান ইনভেস্টরদের সাথে যদি আমরা একটু রিলেশন রেখে আমরা যদি, যেহেতু এখানে এনভায়রনমেন্টাল ফ্রিলি একটা মানে ইয়ে চলছে, মানে স্লোগান চলছে ওয়ার্ল্ড ওয়াইড, সুতরাং এই ইন্ডাস্ট্রিগুলো বাড়তে পারে। এর বাইরে ধরেন আমাদের ইয়েতে কী বলে আপনাকে, আমাদের টেক্সটাইলে কিন্তু আমাদের হাই এন্ডে অনেক স্কোপ রয়ে গেছে, আমরা কিন্তু হাই এন্ডে এখনও পৌঁছাতে পারিনি, হাই এন্ডে প্রচুর স্কোপ রয়ে গেছে। আমরা কিন্তু চায়না থেকে যে আমেরিকা যে হাই এন্ড গার্মেন্টসগুলো কেনে বা ভিয়েতনাম থেকে কেনে সেগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, আমরা যদি বাংলাদেশের যে লেবার কস্ট সেইটা যদি দিতে পারতাম এখানে, এবং আমরা যদি মানে লজিস্টিক সাপোর্ট এবং আমরা যদি পলিসি সাপোর্ট দিতে পারতাম, আমার মনে হয় যে এটার থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারি। আমরা লাস্ট ইয়ারে যদি এক্সপোর্টটা দেখি সেদেশে, আমাদের যে পোশাক খাতের রফতানি প্রায় 10% মতো কমে গেছে আমেরিকার বাজারে, এটি কি সাম্প্রতিক আলোচনার কোনো রিফ্লেকশন কি? না, এটা সব জায়গাতেই কমেছে। আপনি যদি ভিয়েতনামের সাথে দেখেন সেখানেও কমেছে, আপনি যদি ইন্দোনেশিয়াতে দেখেন সেখানেও কমেছে। এটা একটা খুব কন্টেম্পোরারি ব্যাপার, কারণ কি এই সাপ্লাই চেনের যে ডিস্টারপশনটা হয়েছিল প্যান্ডামিকের কারণে, সেজন্য অনেকে বাফার স্টক তৈরি করে ফেলেছিল। তো এখন আবার যে আমাদের যে ওয়ারটা চলছে আপনার রাশিয়া আর ইউক্রেন, এই ওয়ারের ফলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু একটা মানে জাস্ট আমি বলবো যে একটু ইকোনমিটা স্লো যাচ্ছে, এই এর কারণে কিন্তু অনেকে কিন্তু একটু শেকি হয়ে গেছে, মানে আগের মতো হয়তো তারা যেখানে দুটা শার্ট কিনতো হয়তো একটা কেনে, তো এর ফলে মানে আপনার ওই ব্যবসার রোলটা কমে গেছে আপনার যেভাবে আগে যেত, তো এটা একটা এফেক্ট করেছে। এটা আমার মনে হয় যে এটা থাকবে না, এটা ঠিক হয়ে যাবে। আমরা শেষ করব, আমরা যদি রফতানিটা আরও বাড়াতে চাই, এবং শুধু পোশাক না, আমাদের তো রফতানির আইটেম এখন দিন দিন আরও বড় হচ্ছে, আমরা যদি সেগুলো নিয়েও আমেরিকার বাজারে যেতে চাই, কোন ধরনের প্রস্তুতি দরকার? আমি একটু আগে বলেছি আমাদের কয়েকটা জিনিস ঠিক করতে হবে, আমাদের পুরোনো আইনগুলোকে ঠিক করতে হবে, আমাদের রেগুলেটরি বডিকে অটোমেটেড করতে হবে, এবং আমাদের লজিস্টিক্স সেবা বাড়াতে হবে। এই তিনটাতে যদি আমরা ফোকাস দিই আমার মনে হয় আমাদের রপ্তানি অনেক বেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো, ঢাকা ব্যাংক প্রেজেন্টস ইনসাইড, ভালো থাকবেন সবাই।